बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एखन आमी करब एकटा सब्जी भाजी पोलबटी मिक्स एटा मिक्स सब्जी करब आमी एखाने आमी नियेछि गाजर आलू पोलबटी आपनादेर देखते देखा दिच्छि ए जे आमार धुइये कुटे रखा आमी एभाबे करे करे केटे निलाम एखन आमी एटा हल्का तेल दिये दिलाम गोटा पाँचफोरन एड करब आधा चामच गोटा पाँचफोरन एड कर लाते अपना सेंटा अनेक भलो आसे एखे एड करब हे रसुन कुची আমার রসুনটা আর পাঁচফোড়নটা হয়ে গেছে আমি পোলাও পাতা দিয়ে দিলাম এখন আমি সবজিটা দিয়ে দেব আমার ধুয়ে কেটে রাখা সবজিটা আমি বেশি নাড়াচাড়া করব না আমি এখন এখানে অ্যাড করব হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া আদা চামচ একটু কালারের জন্য আর অ্যাড করব হচ্ছে ধনিয়া গুঁড়া এক চামচ একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব আমি এইভাবে রান্না করব প্রায় 10 মিনিট আমি এখন 10 মিনিট পরে ফিরে আসছি 10 মিনিট পরে ফিরে আসার পরে আমার সবজি কালারটা এরকম হয়েছে এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা গলে যাবে না পেঁয়াজটা আস্ত থাকবে খেতেও ভালো লাগবে মজা লাগে আপনারা করে দেখবেন মশলা কষিয়ে লং টাইম করে রান্না করলে ওটাতে সময় অনেক বেশি লাগে যারা ব্যস্ততার জন্য কাজ করতে পারেন না এই শর্টকাটে এগুলি করতে পারেন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজের পরে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কেটে রাখা খালি করে রাখা কিছু কাঁচা মরিচ এখন আমি আলতো হাতে একটু নেড়ে দিব আমি ঢাকনা দিয়ে প্রায় আরো 10 মিনিট এভাবে রান্না করব এখন আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে উপকরণগুলি দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার সবজিটা অলমোস্ট ডান একদম গলে গেছে দেখেন সব সিদ্ধ হয়ে গেছে আমি কোনো পানি বা কোনো কিছুই অ্যাড করি নাই কালারটাও অনেক দেখতে ভালো আসছে এখন আমি হচ্ছে অ্যাড করব হচ্ছে আপনার হচ্ছে এই যে জিরার গুঁড়া আমি অ্যাড করতেছি আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি চুলাটা অফ করে দিব প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা লাইক শেয়ার করবেন ভালো লাগলো না লাগলো আপনারা লাইক আর শেয়ার করবেন আর আমার পেজ ইউটিউব থেকে একটু ঘুরে আসবেন
রাঁধুনি রান্না দিয়ে পেজটা খোলা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।